Welcome to Tollywood Bangla. আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিঠাই মজার ভিডিও পার্ট 5। আপনাদের এই ফানি ভিডিওগুলো অনেকই পছন্দ। তাই এই ধরনের ভিডিওর একটি প্লেলিস্ট করে নিচে কমেন্ট বক্সে আমি পিন করে দিয়েছি। সেখানে গিয়ে আপনারা এই ধরনের ভিডিও দেখতে পারেন। আর আপনারা যদি মিঠাই ধারাবাহিকের ফ্যান হয়ে থাকেন তাহলে এক্ষুনি একটি লাইক করে দিন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। রান্নার প্রাইস পাওয়ার পর মিঠাই পরিবারের সকলেই খুব খুশি। তাই তারা সকলে ঠিক করলো একটি মজার গেম খেলবে। গেমের নিয়ম আপনারা অনেকেই নিশ্চয় জানেন, তাও একবার আমি আপনাদের বলে দিচ্ছি। পরপর আপনাদের কয়েকটি ছবি দেখানো হবে। ছবিগুলো জুড়ে হবে কোনো পুরনো বা নতুন বাংলা সিরিয়ালের নাম অথবা বাংলা মুভির নাম। প্রত্যেকটি ছবি দেখে উত্তর দিতে পারলে আপনারা পেয়ে যাবেন 10 পয়েন্ট করে। মিঠাইদের সাথে গেমটি আপনারা খেলতেও ভুলবেন না, এবং কে কত পয়েন্ট পেয়েছেন তার নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছবিগুলো দেখে আপনাদের বলতে হবে জি বাংলার পুরনো একটি জনপ্রিয় ধারাবাহিকের নাম। আপনাদের টাইম স্টার্ট হচ্ছে এখন। এটি হলো জি বাংলার পুরনো ধারাবাহিক বকুল কথা, আর এর উত্তর দিতে পেরেছে মিঠাই। এই ছবি সম্পর্কে আপনাদের একটি ক্লু দিয়ে দিচ্ছি। এটি হলো স্টার জলসার একটি বর্তমানে জনপ্রিয় ধারাবাহিকের নাম। এটি হলো স্টার জলসার ধারাবাহিক গঙ্গারাম, আর এর উত্তর দিতে পেরেছে শ্রী। আপনারা কে কে এর উত্তর দিতে পেরেছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান। এই ছবি সম্পর্কে আপনাদের একটি ক্লু দিয়ে দিচ্ছি। এটি হলো কালার্স বাংলায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিকের নাম। এটি হলো কালার্সের নতুন ধারাবাহিক তিন শক্তির আধার ত্রিশূল, আর এর উত্তর দিতে পেরেছে নিপা। এই ছবি সম্পর্কে আপনাদের একটি ক্লু দিয়ে দিচ্ছি। এটি হলো জিৎ অভিনীত একটি বাংলা মুভির নাম। আপনারা নিশ্চয়ই অনেকে এর উত্তর দিতে পেরেছেন। এটি হলো জিতের মুভি বন্ধন, আর এর উত্তর দিতে পেরেছে শ্রী। এই ছবিটি সম্পর্কে একটি ক্লু দিয়ে দিচ্ছি। এটি হলো দেবের অভিনীত একটি বাংলা মুভি। এটি হলো দেবের অভিনীত মুভি পড়া যায় জুলিয়ারে, আর এর উত্তর দিয়েছে মিঠাই। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন, উচ্ছেবাবু গেমে একটি উত্তরও দিতে পারেননি, তাই উচ্ছেবাবুকে বাড়ির সকলকে খাওয়াতে হবে মনোহরা। আপনারাও কে কত পয়েন্ট পেয়েছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এর ভিডিও পরবর্তী পার্ট পাওয়ার জন্য নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাড়ির সকলের জন্য মনোহরা কিনতে যাওয়ার সময় উচ্ছেবাবু গাড়ি নিয়ে বেরোলো, এবং সে একটি ব্রিজ দেখতে পেল। ব্রিজটির অবস্থা খুব একটা ভালো ছিল না, সেটি মাত্র 500 কেজি ওজন নিতে পারে। উচ্ছেবাবু এবং তার গাড়ি মিলে মোট ওজন ছিল 500 কেজি, কিন্তু ব্রিজটার অর্ধেক যখন পার হলো হঠাৎ করে একটি পাখি এসে বসলো। ব্রিজটির দূরত্ব ছিল 2 কিলোমিটার, আর পাখিটির ওজন ছিল 200 গ্রাম। এবার আপনারা বলুন, ব্রিজটি এই ওজন কি সহ্য করতে পারবে? আপনারা কার কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের টাইম স্টার্ট হচ্ছে এখন। হ্যাঁ, ব্রিজটি গাড়ির ওজন সহ্য করতে পারবে, কারণ 2 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 1 কিলোমিটার রাস্তা গাড়িটি ক্রস করে ফেলেছিল, তাই প্রায় 1/2 লিটারের মতো জ্বালানি খরচ হয়ে গিয়েছিল, এবং সেই জায়গাটা খালি হয়ে গিয়েছিল। তাই পাখি এসে বসলেও তেমন কোনো একটা পার্থক্য হতো না, তাই ব্রিজটা ভেঙে পড়তো না। আপনারা কে কে এর উত্তর দিতে পেরেছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান, আর এই ধরনের ভিডিও আরও পার্ট পাওয়ার জন্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।